জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় 2013 সালে ভালোবাসা আজকাল সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। সাত বছর পর 2020 সালে তারা জুটি বাঁধেন নবাব এলএলবি সিনেমায়। চার বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা, তাদের দেখা যাবে রাজকুমার সিনেমায়। তবে এবার জুটি হয়ে নয়, বরং মা ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের। সিনেমার পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছে, যা থাকছে বিশেষ চমক হিসাবে বিস্তারিত প্রতিবেদনে। এই নিয়ে চুপ আছেন চিত্রনায়িকাও। বাংলাদেশ, আমেরিকা, ভারতে কাজ ও দুবাইয়ে বুর্জ খলিফাতে ট্রেলার প্রদর্শনী সহ নানা চমকে ঠাসা ছবি রাজকুমার। আছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। হিমেল আশরাফ পরিচালিত ঈদের রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। ঘনিষ্ঠ সূত্রে জানা যায় শাকিবের মায়ের ভূমিকায় হাজির হবেন মাহি, বাবা হয়ে পর্দায় আসবেন তারিকা নাম খান। মাহির বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ সূত্রটি বলেছে মাহি থাকছেন এটা নিশ্চিত, এমন রূপে মাহিকে আগে কেউ কখনো দেখেনি, চরিত্রেও নয়, তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে। হিমেল আশরাফ শুরু থেকেই রাজকুমার সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন, মাহিও সেই চমকের একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনেমার শুটিং, এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউ ইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ। জানা গেছে পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে। টেন টিভি দেশ ও দশের কথা বলে।